বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভরিথিং বাংলা ইবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও এবং কি নতুন একটা টিপস নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো আপনাদের সাথে আছে আমি এমআর রাকিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, নতুন কেউ যদি আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, সবার আগে ভিডিও পেয়ে যাবেন। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো আপনারা কিভাবে বিকাশ থেকে ক্যাশ আউট করবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওর টিপস হলো যে এটা যে আপনারা ক্যাশ আউট কিভাবে করবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে। তো আপনাদের অনেকেরই মোবাইল আছে, বিকাশ আছে, কিন্তু ক্যাশ আউট কিভাবে করে এটা জানেন না। যেমন ধরেন আপনি কোথাও গেলেন, দূরে কোথাও গেলে ওইখানে আপনার পার্সোনাল কেউ নাই যে তার কাছে সেন্ড মানি করবেন, তো তখন আপনি ক্যাশ আউট করতে হবে। তো ক্যাশ আউট করতে হলে এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে করতে হয়। তো তাহলে তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ অপশনে যেতে পারেন, ওইখানে গিয়ে সার্চ করতে পারেন এভরিথিং বাংলা ইবি। সার্চ করলে আমার চ্যানেলটি চলে আসবে, ওইখানে গিয়ে আমার ভিডিওতে যে কোনো একটা ভিডিও ক্লিক করে আপনারা এটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা ফোনে গিয়ে আপনারা *247# লিখে ডায়াল করুন আপনাদের বিকাশ নাম্বারে। তো প্রথমে বিকাশ নাম্বারে ডায়াল করবেন। ডায়াল করার পরে আপনারা একদম সাইড নাম্বার অপশনে যাবেন। এই যে ক্যাশ আউট লেখা আছে, ক্যাশ আউট সাইড নাম্বার অপশনে এখানে সাইড লিখে সাইড তুলে তারপর সেন্ড করুন। এই যে সেন্ড অপশনে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে আপনারা এজেন্টের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করতে হবে। তো এজেন্টের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করতে হলে ফর্ম এজেন্ট দিবেন এক নাম্বারে দেওয়ার পর আপনারা এখানে এন্টার এজেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা খুঁজতেছে। আপনারা বিকাশ এজেন্টের নাম্বারটা এখানে দিবেন। তো দিয়ে এজেন্ট নাম্বারটা দিয়ে এখানে সেন্ড অপশনে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অ্যামাউন্ট লিখবেন, কত টাকা আপনারা উত্তোলন করবেন এবং কত টাকা আপনারা ক্যাশ আউট করবেন, কত টাকা আপনার প্রয়োজন ওইটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে সেন্ড অপশনে দিয়ে দিবেন। সেন্ড অপশনে দেওয়ার পরে আপনারা এখানে এই যে দেখতেছেন, এখানে এই যে ক্যাশ আউট লেখাছে, ক্যাশ আউট তারপরে টু এই নাম্বারটা দেখতেছেন, তারপরে অ্যামাউন্টটা দেখতেছেন, তারপরে আপনার মেনুফিন যেটা বিকাশের মেনুফিন যেটা আছে ওইটা এখানে দিয়ে দিবেন। তো যে কোনো একটা আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের পিন আছে ওইটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এই যে সেন্ড অপশন দেখতেছেন, সেন্ড অপশনে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের ক্যাশ আউট সাকসেসফুল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে ক্যাশ আউটে মোটামুটি আমার জানা মতে ক্যাশ আউট করলে এখন হাজারে ১৫ টাকা বা ১৫ টাকার মতো কাটে বিকাশ থেকে। তো আপনাদের ১৫ টাকা কাটা হবে আপনাদের এখান থেকে, হয় কাটা হলে আপনারা একা পুরো টাকাই পেয়ে যাবেন। তো আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি করেন, তো এভাবে যদি করেন আপনারা অল্প সময়ে আপনারা ক্যাশ আউট করতে পারবেন। দূরে কোথাও আপনারা যদি যাত্রা করেন তো ওইখানে যদি কোথাও টাকা না পান বা মানি ব্যাগ যদি আপনাদের চোরে নিয়ে যায় তখন আপনারা বিকাশে টাকা থাকলে ওইগুলো ক্যাশ আউট করতে পারবেন। তো কীভাবে করবেন আমি দেখালাম। তো আপনারা এখানে পিন নাম্বার দিয়ে তারপরে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে আপনাদের ক্যাশ আউট ওকে হয়ে যাবে। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। তো আপনারা যারা আমার চ্যানেল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কি পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, সবার আগে ভিডিও পেয়ে যাবেন। তো আপনাদের যদি এই ভিডিওটি যদি ভালো থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে আমাকে প্রশ্ন করবেন কিছু জানার থাকলে। তো আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের কাছে। কিভাবে এটা ক্যাশ আউট করতে হয় এটা অনেকে হয়তো জানে না, তো আপনারা শেয়ার করলে তারা বুঝতে পারবে এবং জানবে কিভাবে ক্যাশ আউট করতে হয়। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর।